সারাদিন বিক্ষোভ অশান্তির পর বিকেলের দিকেও শিরোনামে উঠে আসে আমডাঙ্গা। আমডাঙ্গায় পাঁচপোতা এলাকায় 61 নম্বর বুথে ভোট না দিতে পেরে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ পৌঁছে এবং পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। দাবি যে ভোট না দিতে গেলে ইভিএম নিয়ে যেতে দেওয়া হবে না, প্রয়োজনে রাস্তা অবরোধ করবে বিক্ষোভকারীরা। সকালে নির্বাচন শুরু হওয়ার সময় প্রায় 30 মিনিট পরে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারপর বৃষ্টির পরে ভোটাররা বারংবার এসে ভোট দিতেও পারেনি সেখানে, অভিযোগ স্থানীয়দের। পরবর্তীতে পরিস্থিতি আরও সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ শুরু করে। তৎক্ষণাৎ ইভিএম বের করে নিয়ে যাওয়ায় ভোটাররা ইট বৃষ্টি করে, উত্তপ্ত হয়ে যায় আরও পরিস্থিতি। প্রায় 1.5 ঘন্টা আমাদের এখানে ভোট প্রক্রিয়া বন্ধ ছিল মেশিনের কোনো ত্রুটির কারণে। তারপরে স্যার ভোট আরম্ভ হয়, ভোট আরম্ভ হওয়ার পরে আকাশ বিজুগের কারণে প্রায় 1.5 ঘন্টা আবার ইলেকট্রিক না থাকার কারণে ভোট প্রক্রিয়া বন্ধ থাকে। তারপরে ইমার্জেন্সি নিয়ে ভোট প্রক্রিয়া চালু হলো এবং ভোট প্রক্রিয়া সন্ধ্যের আগ পর্যন্ত প্রায় 600 সামথিং পোল হয়, প্রচুর লাইন থাকে। এখানে যারা নামাজ পড়ে তারা বললো যে দাদা আমার তাহলে কী করবো, এখন নামাজের সময় হয়ে গেছে, বললো আপনারা কাজ করুন, নামাজটা পড়ে আসুন, তারপরে এখানে ভোট দিতে আসুন। যথারীতি অফিসারদের কথা মোতাবেক নামাজিরা যখন নামাজ পড়তে যায় মসজিদ থেকে ফিরে আসার পরে যখন তারা ভোটের দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আসে তখন তাদেরকে বাধাপ্রাপ্ত করা হয়। কেন্দ্র বাহিনী তাদেরকে উত্তর দিচ্ছে যে কাজে নামাজ আবার কি, আমাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া আমাদের বাধা প্রদান করেছে, আমরা চাই পুনরায় আমাদের ভোটগুলো গ্রহণ করা হোক।